السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله، أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، بسم الله الرحمن الرحيم: يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها، ذلكم خير لكم لعلكم تذكرون. صدق الله المولانا العظيم. وعن جابر بن عبد الله رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: لا تأذنوا لمن لم يبدأ بالسلام، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করলেন। এজন্য আমরা সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করে নিই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের মেহরবানিতে আমরা বিগত কয়েক জুমাতে মুসলমানদের পারস্পরিক ছয়টি হক নিয়ে আলোচনা করেছি। যেহেতু মুসলমানদের পারস্পরিক ছয়টি হক, সালাম দিলে সালামের জবাব দেওয়া, একজন আরেকজনকে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, কেউ পরামর্শ চাইলে সৎ পরামর্শ দেওয়া, এবং জানাজায় উপস্থিত হওয়া,
এই মুসলমানদের পারস্পরিক হকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এই পাশাপাশি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, যেই বিষয়টা আমাদের সমাজের মধ্যে খুবই অবহেলিত। আমরা এই আলোচনা যতই শুনি আমাদের আমলে খুব একটা আসর করে না, প্রভাব পড়ে না, আমল করি না, গুরুত্বই দিই না। অথচ এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা আমাদেরকে বোঝানোর জন্য পবিত্র কোরআনের 4টি আয়াত নাজিল করে দিয়েছে। বিষয়টা এক কথায় প্রকাশ করা যায়, কিন্তু এই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই গুরুত্ব দিয়েছেন যে পবিত্র কোরআনের 4টি আয়াত এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছে, শুধুমাত্র এই গুরুত্বটা আমাদেরকে বোঝানোর জন্য। কারণ এটা গুরুত্ব আমরা বুঝি না, উপলব্ধি করি না, আমল করি না, শুনলেও মনে করি যে এটা কি এতটা গুরুত্বপূর্ণ নাকি। সেটা হলো আমরা যখন একজন আরেকজনের বাড়িতে যাই, বিশেষ করে আমরা গ্রাম অঞ্চলের মানুষ যারা, আমরা তো দৈনন্দিনই আমাদের মধ্যে একটা আন্তরিকতা আছে, আমরা একজন আরেকজনের বাড়িতে যাতায়াত করি। এই যাতায়াত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিধান হলো তার ঘরের গেটের বাহিরে দাঁড়িয়ে তার কাছ থেকে অনুমতি নেওয়া। তো এটার ক্ষেত্রে আমাদের কোনোভাবেই, যে কোনোভাবেই হোক, কোনো গুরুত্ব আমাদের নাই। শুধু বাড়ির গেটে না, আমরা একজন মানুষের ঘরের দরজা ভেদ করেও ভিতরে ঢুকিয়ে অনুমতিও লাগে না, এবং বাহিরে থেকে কোনো শব্দ দেওয়ারও প্রয়োজন পড়ে না। আল্লাহ, অথচ একজন মানুষের বাড়িতে প্রবেশ করার জন্য অনুমতি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর আয়াত নাম্বার 58 এবং 59, লম্বা দুইটা আয়াত, আমি একজন মানুষ আরেকজন মানুষের বাড়িতে যদি যাইতে চায় তাহলে আমার করণীয় কি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন। এই বিষয়টা তখনই আমার কাছে গুরুত্ব পাবে যখন আমি বুঝতে পারবো আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। পবিত্র কোরআনে আল্লাহ যে আলোচনাগুলো করেছেন একটা আলোচনাও গুরুত্বহীন না, গুরুত্বহীন কোনো কথা আল্লাহ কোরআনে আনেনি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন মহান, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বিষয়গুলো কোরআনের মধ্যে এনেছেন সেও নির্দেশনাগুলো মহান। আমরা বুঝি না, কিন্তু এই গুরুত্ব আমাদের দেওয়া লাগবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে নির্দেশ দিয়েছেন ওটা আমাদের জন্য পালন করা ফরজ। পালন করা কি ফরজ? আল্লাহ কি বলেছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা শোনো। তো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন ইমানদারদেরকে। এখন আমি আমার নিজের হিসাব কষবো, আমি যদি মনে করি আমি ইমানদার তাহলে এই কথাটা আল্লাহ আমাকে বলতেছেন, আর যদি মনে করি যে না আমার ইমান নাই তাহলে আমার জন্য আল্লাহর এই কথা না। তাহলে প্রত্যেকটা মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ইমানদার শোনো, লিয়াস্তাযিনকুম আল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত। খেয়াল রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন হলো বলতেছেন, শোনো, অন্যের বাড়িতে তো পরের কথা, নিজের বাড়িতেও যদি এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার প্রয়োজন পড়ে, নিজেদের বাড়িতেই, আরেকজনের বাড়িতে না, আমি আমার বাড়িতেই ঢুকবো, আমার বাড়িতে যাওয়ার পরে আমি আমার ঘর থেকে আমার ভাইয়ের ঘরে যাব, আমি আমার ঘর থেকে আমার বোনের ঘরে ঢুকবো, আমি আমার ঘর থেকে আমি আমার মায়ের থাকার রুমে ঢুকবো, এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিয়াস্তাযিনকুম, তোমাদের কাছ থেকে যেন অনুমতি নেয়। কে অনুমতি নেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযীনা মালাকাত আইমানুকুম, তোমাদের বাড়িতে যে কর্মচারীরা আছে, কাজের লোকেরা আছে, তারাও যেন ঘরে ঢোকার জন্য কি চায়, অনুমতি চায়। তো স্বাভাবিকভাবে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কৃত দাস কৃত দাসী থাকতো, দাসী যারা তারা বাড়ির ভিতরের কাজকর্ম করত, দাস যারা তারা বাড়ির বাহিরের কাজ করত।
এখন এই দাসীরা তো স্বাভাবিকভাবেই বাড়ির মহিলা যারা আছে তাদের সাথেই চলাফেরা করতে থাকতো। কিন্তু এই দাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন, যখন যেই ঘরে ঢুকবে ওই ঘরে যেন অনুমতি নিয়ে ঢুকে। সচরাচর তো চলাফেরাই করে, এরপরও তার জন্য বিধান অনুমতি নিয়ে তারপরে ঢুকবে। শুধু তাই না, ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম, আর তোমাদের পরিবারের যে সকল সন্তানেরা এখনো সাবালক হয় নাই, কি হয় নাই, সাবালক হয় নাই, তারাও যেন অনুমতি নাই সালাতা মাররাত, দিনে তিনটা সময়। কটা সময়? যারা সাবালক হয় নাই তারাও যদি তোমাদের ঘরে ঢুকতে চায়, বাবার ঘরে ঢুকতে চায় মেয়ে, মায়ের ঘরে ছেলে ঢুকতে চায় বা মেয়ে ঢুকতে চায়, ভাইয়ের ঘরে আরেক ভাই, যেই ভাই এখনো কি হয় নাই, সাবালক হয় নাই, ওই ভাইও যদি ঢুকতে চায়, তাহলে দিন রাতে এমন তিনটা সময় আছে যেই সময় এই নাবালক বাচ্চার জন্য অনুমতি নেওয়া লাগবে। নাবালক বাচ্চা মানে সে এখনো বেশি কিছু বুঝে না, এরপরও তার কি নেওয়া লাগবে, অনুমতি দেওয়া লাগবে। তিনটা সময় আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা সময় কখন কখন সেটাও বলে দিয়েছে। কোরআনে বিভিন্ন বিধান তো এমন আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কেমনে করবা রাসূল কয়ে দিব, আল্লাহ কোরআনে বলেন না কিভাবে নামাজ কায়েম করতে হয়, রুকু কেমনে করতে হয়, সিজদা কিভাবে দিতে হয়, রুকুর তাসবিহ কেমন হবে, সিজদার তাসবিহ কেমন হবে, রুকু কতটুকু সময় হবে, নামাজের মধ্যে কেরাত কেমনে কেমনে পড়বেন, এই বিবরণ কোরআনে আল্লাহ দেন না। আল্লাহ শর্ট করে বলেছেন নামাজ কায়েম করো, কিভাবে করবা রাসূল শিখিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 12 মাসের মধ্যে 4 মাস হলো সম্মানিত, কোন 4 মাস, রাসূল বলে দেবে। কিন্তু এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাড়ির নাবালক সন্তানেরাও এই মুরব্বিদের কামরায় যাওয়ার জন্য তিনটা সময় আছে, যেই তিনটা সময়ে সেও অনুমতি চাইবে। এই তিনটা সময় কখন, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তো বলতে পারতেন রাসূল বলে দেবে, কারণ এত কথা বলার তো জায়গা কোরআন না, কোরআন তো শর্ট, মৌলিক কথাগুলো বলবে কোরআন। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা সময়ের কথাও বলে দিয়েছেন, কারণ এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। জানি না, তাহলে বাড়ির নাবালক সন্তান যারা আছে তারাও যদি আমাদের ঘরে আসতে চায়, তাহলে দিন রাতে এমন তিনটা সময় আছে যে তিনটা সময়ে তার জন্য কি করতে হবে, অনুমতি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর মধ্যে একটা সময় হলো মিন কাবলি সালাতিল ফজর, ফজরের নামাজের পূর্ব মুহূর্তে যদি আসতে চায়, যেই সময়টা আমরা হয়তো ঘুমে অথবা কেবল ঘুম ভাঙবে, ফজরের আগের মুহূর্তটা সারা রাত ঘুমে, এখন একটা মানুষ যখন ঘুমে থাকে ওই মানুষটার কাপড় চোপড় কি তা নিয়ন্ত্রণে থাকে না অনিয়ন্ত্রিত থাকে, কথা বুঝি না, তাহলে আমার মা সেও ঘুমাইছে তার কাপড় তো অনিয়ন্ত্রিত থাকতে পারে, আমি হুট করে যদি তার কামরায় ঢুকি কোন অবস্থায় দেখব, আমার বাবা সে রাতে ঘুমাইছে তার কাপড়ও তো অনিয়ন্ত্রিত, আমি এই ফজরের আগ মুহূর্তে যখন সে ঘুমের মধ্যেই আছে আমি কাশকুশ না দিয়ে অনুমতি না নিয়ে তার সজাগ না করেই ভিতরে ঢুকে পড়লাম, কোন অবস্থায় দেখব, এমন তো না যে দেখে আমি লজ্জা পেয়ে যাব, এমন তো না আমার বাবা জানলে সেও লজ্জা পাবে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ বিধান, বাসার যারা নাবালক বাচ্চারা আছে তাদের কেউ এই ফজরের আগ মুহূর্তে যদি তারা কারো ঘরে প্রবেশ করতে চায় তাদেরও কি নিতে হবে, অনুমতি নিতে হবে। এখন কোন তো এই নাবালক বাচ্চা এই বিধান কোত্থেকে জানব, যেই বাচ্চাটা নাবালক সে এই বিধান কোত্থেকে জানবে যে আমার এখন বাপের ঘরে গেলে অনুমতি নেওয়া লাগবে, এখন যদি মায়ের ঘরে প্রবেশ করতে চায় আমার কি নেওয়া লাগবে, এই নাবালক বাচ্চা কোত্থেকে জানবে, কথা বুঝি না, এটা আমাদের দায়িত্ব, আমরা আমাদের সন্তানদেরকে বোঝাবো বাবা এই টাইমে যদি ঘরে আসো তাহলে এইভাবে অনুমতি নিয়ে তারপরে আসবা, আমাদের শিক্ষা দেওয়া লাগবে। আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় সময় ওয়াহিনা তাদাহুনা সিয়াবাকুম মিনাজ যাহিরা, আর দ্বিতীয় আরেকটা সময় হলো দুপুরের সময়, যে সময়টা হালকা খাবার দাবার খায় একটু গা হেলিয়ে বিশ্রাম নেই, ওই সময়টাতেও কাপড় চোপড় নিয়ন্ত্রণে থাকে না, এই সময় যদি বাড়ির নাবালক বাচ্চারা ঘরে ঢুকতে চায় তাহলে তাদের কি করা লাগবে, অনুমতি লাগবে। আল্লাহ। ওয়া মিন বাদি সালাতিল ইশা, আরেকটা সময় হলো ইশা এর নামাজের পরে যখন আমরা বিছানায় ঘুমাতে যাই,
তো এই তিনটা সময় নাবালক বাচ্চাদের জন্য অনুমতি লাগবে এর মানে হলো এই তিন সময় বাদ দিয়া নাবালক বাচ্চারা অনুমতি না নিলেও চলবে কয়টা সময় নেওয়া লাগবে এই তিনটা সময় এক হলো ফজরের পূর্বে ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ মুহূর্তে আরেকটা হলো দুপুর বেলা যখন আমি একটু বিশ্রাম নেই ক্লান্ত অনুভব করি বিশ্রাম নেওয়ার জন্য দুপুরে খাওয়ার পরে আরেকটা সময় হলো এশা এর পরে যখন আমি বিছানায় ঘুমাতে যাই এই তিনটা সময় নাবালক বাচ্চাদের জন্য অনুমতি নেওয়া বাধ্যতামূলক অন্য সময় না নিলেও চলবে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাসু আওরাতিন লাকুম এই তিনটা সময় হলো তোমাদের গোপন সময় একাকিত্বের সময় রাতের বেলায় ঘুম থেকে উঠবা এটা একাকিত্বের সময় সবার সামনে তো ঘুম থেকে জাগ্রত হওয়া যায় না রাতের বেলা এসার পরে ঘুমাইতে যাবে এটা হলো একাকিত্বের সময় হাজার লাখ মানুষের সামনে কি আমরা ঘুমাইতে যাই কথা বলে না এই দুপুর বেলা যখন আমার এই ক্লান্ত দেহকে একটু বিশ্রাম দেব একটু শয়ন করব এই সময়টা আমার একাকিত্বের সময় এটা সবার সামনে উন্মুক্ত শোয়ার সময় না তো এই তিনটা বিশেষ গুরুত্বপূর্ণ সময় এই সময়গুলোতে আমাদের পরিবারের ছোট বাচ্চাদেরকেও শিখাবো অনুমতি নেওয়ার ইনশাআল্লাহ আল্লাহ লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুন বাদাহুন্না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য দোষনীয় নয় আর এই ছোট বাচ্চাদের জন্য দোষনীয় নয় এই তিন সময় বাদ দিয়া অন্য সময় একজন আরেকজনের ঘরে যাতায়াত করবে এই যে দাসী আছে সে তো তার মালকিনের ঘরে ঢুকবে ঘর দুয়ার পরিষ্কার করবে এটা গুছাবে ওটা গুছাবে তো এই তিনটা সময় তার অনুমতি বাধ্যতামূলক এই তিন সময় ছাড়া সে স্বাভাবিক ঢুকবে বের হবে সমস্যা নেই এই তিনটা সময় ছোট একটা বাচ্চা নাবালক বাচ্চা তার জন্য অনুমতি বাধ্যতামূলক এই তিন সময় ছাড়া ভিন্ন সময় সে মার কাছে যাবে বাবার কাছে যাবে দৌড়াবে ছুটোছুটি করবে কোনো সমস্যা নেই আল্লাহ এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কেন কারণ তাওয়াফুন আলাইকুম কারণ তারা তোমাদের কাছেই তো যাতায়াত করবে সব সময় স্বাভাবিক বাড়ির ঘরের ভিতরে যে মহিলা কাজ করে সে তো বারবার ঘরে ঢুকবে আর বের হবে ছোট বাচ্চা যারা আছে মায়ের কাছে একবার দৌড় দিয়ে আসবে আরেকবার দৌড় দিয়ে বাহিরে যাবে এটাই তো স্বাভাবিক এই জন্য বারবার ঘন ঘন অনুমতি নিতে হলে বিধানটা কঠিন হয়ে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের লোক আর এই যে ছোট বাচ্চা তাদের জন্য বিধান একটু সহজ দিন রাতে মাত্র তিন টাইমে অনুমতি লাগবে আল্লাহ এরপরে আয়াত আয়াতের কিছু অংশ বাদ রয়ে গেল এরপরে আয়াত সূরা নূর আয়াত নাম্বার 59 আল্লাহ রাব্বুল আলামিন এই আগের আয়াতের মধ্যে তো বললেন যারা ছোট বাচ্চা তাদের বিধান আর যারা বড় হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা বালাগাল আতফালু মিনকুমুল হুলুম তোমাদের ছোট বাচ্চারা যদি সাবালক হয়ে যায় কি হয়ে যায় সাবালক ছোট বাচ্চার জন্য বিধান ছিল দিন রাতে তিনটা বিশেষ সময় এই সময় তার অনুমতি লাগবে অন্য সময় অনুমতি ছাড়াই ঢুকতে পারবে বের হইতে পারবে কিন্তু এই ছোট বাচ্চাটাই যদি এক পর্যায়ে সাবালক হলো বড় হইতে হইতে সাবালক হয়ে গেছে তো এই সময় তার বিধান চেঞ্জ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াস্তাযিনু কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম এখন সে ওই পূর্ববর্তী নাবালক অবস্থায় যেরকম তিনটা সময় কি চাইতো মা বাবার কাছে অনুমতি চাইতো ওই একই পদ্ধতিতে এখন সব সময় অনুমতি চাইবে অনুমতি চাওয়ার পদ্ধতি একই নাবালক অবস্থায় যেভাবে অনুমতি চাইতো সাবালক হওয়ার পরে সব সময়ই ওইভাবে কি নেবে অনুমতি নিয়ে মা বাবার ঘরে ঢুকবে সাবালকের জন্য নির্ধারিত তিন সময় না 24 ঘন্টা আমি যখন আমার মায়ের ঘরে যাব যখন যাব তখনই আমার অনুমতি নেওয়া লাগবে আমি আমার বাবার ঘরে যখনই প্রবেশ করব তখনই আমার অনুমতি নেওয়া লাগবে আমি আমার ভাইয়ের ঘরে যখনই চাইব তখনই আমার ভাইয়ের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে সাবালক হয়ে যাওয়ার পরে নির্দিষ্ট আর তিন সময় থাকে না সব সময় অনুমতি লাগবে তো অনুমতি নেওয়ার ধরন কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাবালক অবস্থায় যে পদ্ধতিতে অনুমতি নিতা বালক হওয়ার পরে পদ্ধতি একই পদ্ধতি চেঞ্জ হবে না
তার মানে বড়রা যে পদ্ধতিতে আমরা অনুমতি নেব বাচ্চাদেরকেও ওই পদ্ধতিই শিখাবো এইভাবে অনুমতি চাইতে হয় আল্লাহু আকবার তো এই যে এই বিধানটা আমরা জানতে পারলাম যে আমরা নিজেদের বাড়িতেও যদি একজন আরেকজনের ঘরে ঢুকতে যায় তাহলে অনুমতি নেওয়া আমাদের জন্য বাধ্যতামূলক আমার ভাই সে কিছু মনে করুক বা না করুক বিধান তো দিয়েছেন আল্লাহ বিধান কি আমার ভাই দিয়েছে আমার বাপে দিয়েছে তাহলে বিধান কে দিয়েছেন আল্লাহ দেখেন আবু দাউদ শরীফের মধ্যে 508 তম হাদিস এবং মুয়াত্তা মালিকে আছে 963 তম হাদিস হযরত আতা বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে এই যে এই বিধান যখন সে জানতে পারছে যে আমার মায়ের ঘরে ঢুকতেও কি নেওয়া লাগবে অনুমতি নেওয়া লাগবে আমার বাবার ঘরে ঢুকতে অনুমতি নেওয়া লাগবে আমার বোনের ঘরে ঢুকতে অনুমতি নেওয়া লাগবে আমার ভাইয়ের ঘরে ঢুকতে অনুমতি নেওয়া লাগবে এই বিধান যখন কোরআনে নাজিল হয়েছে ওই লোকটা জানতে পারছে জানার পরে রাসূলের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আস্তাযিনু আলা উম্মি হে আল্লাহর রাসূল আমি আমার মায়ের ঘরে যাওয়ার জন্য কি অনুমতি চাইব আমার মায়ের ঘরে মানে এই লোকটা বুঝাইতে চাইছে মা তো আমার অনেক আপন আমার মা তো আমার অনেক আপন সেই মায়ের ঘরে যাওয়ার জন্য আমার অনুমতি লাগবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না অবশ্যই লাগবে মায়ের ঘরে যাওয়ার জন্য কি লাগবে অবশ্যই অনুমতি লাগবে এখন এই লোকটা বলতেছে রাসূল শুধু আমার মা তাই না কিন্তু ইন্নি মাহা ফিল বাইত আমি আর আমার মা কিন্তু এক বাড়িতেই সব সময়ই থাকি কথা বলছেন না আমরা মা আর সন্তান এক বাড়িতে সব সময় বসবাস করি বারবার কি অনুমতি নেওয়া লাগবে নাকি আমি তো বাইরে থেকে আসতেছি না আমি তো বাড়িতেই আছি শুধু আমি আমার ঘর থেকে আমার মায়ের ঘরে যাব এরপরও লাগবে খেয়াল করেন এই যে লোকটা যে সাহাবীটা রাসূলের কাছে প্রশ্ন করেছেন তার জন্য আমাদের দোয়া করা দরকার কারণ মাসআলাটা ক্লিয়ার করে গেছেন আল্লাহ উনি এইভাবে প্রশ্ন না করলে রাসূলাতে ভেঙে ভেঙে বলতেন না উনি জিজ্ঞেস করেছেন রাসূল আমরা তো এক ঘরে একসাথেই থাকি এরপরও কি আমার মায়ের কামরায় যেতে আমার অনুমতি নেওয়া লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন হ্যাঁ অবশ্যই লাগবে এরপরে সাহাবী বলেন রাসূল আমি কিন্তু আমার মায়ের সেবা করি আমি আমার মায়ের খেদমত করি তার মানে আমি আমার মায়ের শুধু সন্তান না আমি আমার মায়ের খাদেম এরপরও কি লাগবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আতুহিব্বু আন তারাহা উরিয়ানাতান রাসূলের প্রশ্ন ওই লোকটাকে তুমি কি তোমার মাকে বিবস্ত্র অবস্থায় দেখাকে পছন্দ করবা সাহাবীকে রাসূল প্রশ্ন করেছেন তোমার মা বিবস্ত্র এই অবস্থায় তুমি তোমার মাকে দেখতে পছন্দ করবা এখন এই সাহাবী বলতেছেন লা ইয়া রাসূলুল্লাহ এটা তো হইতেই পারে না আমার মাকে আমি বিবস্ত্র দেখতে কোনোভাবেই পছন্দ করব না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাস্তাদিন আলাইহা তাহলে অনুমতি চাইেন কারণ একটা মানুষ সবসময় তো এক অবস্থাতে থাকে না এমন অবস্থাতে আমার মায়ের থাকতেই পারে সে তার কাপড় চেঞ্জ করতেছে হতে পারে না আমি যেমন আমার কাপড় পরিবর্তন করি আমার মাও তো মানুষ সেও তো কাপড় চেঞ্জ করে মানে আমি যে সময় ঘরে ঢুকতেছি মারে জানাইলাম না আমার কাছ থেকে অনুমতি নিলাম না বাইরে থেকে কোনো শব্দ দিলাম না আমার মা হয়তো কেবল কাপড় চেঞ্জ করতেছে আমি ওই অবস্থায় ঢুকলাম কোন অবস্থায় দেখবা মারে কথা বুঝি না তাহলে নিজের মায়ের ঘরে যাওয়ার জন্য অনুমতি নেওয়ার কি আছে প্রয়োজন আছে কারণ আমার রুচির মধ্যেই তো বাধা দিবে আমার মাকে আমি ওই অবস্থায় কেমনে দেখি আমার বাবাকে আমি বিবস্ত্র অবস্থায় কেমনে দেখি আমার নিজের আপন বোন সেই বোনটাকে আমি বিবস্ত্র অবস্থায় কেমনে দেখি আমি কি দেখতে চাই তাহলে আমি যেহেতু দেখতে চাই না তার মানে তাকে সুযোগ দিতে হবে আমি বাইরে থেকে অনুমতি দিব বোন আমি কি আসতে পারি তাহলে সে তো নিজের গুটিয়ে রাখবে যখন আমি বলবো বোন আমি তোমার ঘরে আসতে চাই আসতে পারি কিনা তখনই তো আমার বোন আমার সামনে প্রকাশ হওয়ার মতো অবস্থা তৈরি করে নেবে আমি যখন আমার মাকে বলবো মা আমি তোমার ঘরে আসতে চাই তো আমার মা তো আমার সামনে যেভাবে আসতে চাই ওইভাবে নিজেকে গুছিয়ে নেবে আমি যদি না বলেই চলে যাই কত বড় গুরুত্বপূর্ণ একটা বিধান বুঝিত না
এই জন্য আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমি এই সবক দেব, শিক্ষা দেব। ছোট বাচ্চা তাকেও আমি শিক্ষা দেব, বাবা আমার ঘরে যখন আসবা আল্লাহ এই তিনটা সময়ের কথা বলছেন, অনুমতি নিয়ে আসতে হবে। যখন বাচ্চাটা বড় হয়ে যাবে, সাবলক হয়ে যাবে, আমি তাকে শেখাবো এখন থেকে আর তিন সময় না, যখনই আসতে চাইবা তখন কি নিতে হবে? অনুমতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা এবং বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। এখন হলে এটা তো নিজের বাড়ি, তো নিজের বাড়িতেই যদি পর্দার বিষয়টা এবং এই অনুমতির বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ হয়, আরেকজনের বাড়িতে ঢুকুম, আমার চাচার বাড়ি, প্রতিবেশী চাচার বাড়ি, চাচাতো ভাইয়ের বাড়ি, চাচাতো বোনের বাড়ি, আমি যেখানেই যাব আরেক বাড়িতে, তখন কি করতে হবে? তা আমার নিজের ভাইয়ের ঘরে ঢুকতে যদি অনুমতি লাগে, আপন ভাই চাচাতো ভাইয়ের ঘরে ঢুকতে অনুমতি আর লাগবে না? সে আরো দূরের না, আমার আপন ভাইয়ের চেয়ে চাচাতো ভাই একটু দূরের না, তো অনুমতি আরো বেশি লাগবে। আল্লাহ সূরা নূর আয়াত নাম্বার 27 এবং 28, এই দুই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনের বাড়িতে যাওয়ার জন্য অনুমতির প্রয়োজনীয়তা আমাদেরকে সবক দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই আগের বিধানের মতো এই বিধানটা মুমিনদের জন্য। কাদের জন্য বলেন? কাদের জন্য? মুমিন কারা? মুমিন হলো তারা যারা আল্লাহকে এক বিশ্বাস করে। মুমিন কারা? এই উম্মতের মুমিন হলো তারা যারা আমার নবীকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে। মুমিন কারা? যারা জান্নাত জাহান্নাম না দেখেও বিশ্বাস করে। মুমিন কারা? যারা পরকালের কিছুই জানে না এরপরেও বিশ্বাস করে। তাহলে পরকালকে যারা বিশ্বাস করে, আল্লাহর সেই ফায়সালাকে বিশ্বাস করে, জান্নাত আর জাহান্নামকে বিশ্বাস করে, আল্লাহ তাদের জন্য বিধান দিয়েছেন, নাস্তিকদের জন্য না। কথা বুঝি না? যারা মুশরিক তাদের জন্য না। এখন আমি নিজে হিসাব করবো, আমি যদি মুমিন হই এই কথা আল্লাহ আমাকে বলেছেন, আর আমি যদি মুমিন না হয় আল্লাহ আমারে বলেন নাই। তাহলে যারা আমরা মুমিন প্রত্যেকেই মনে রাখবো এই কথাটা আল্লাহ আমার জন্য বলেছেন। কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের বাড়ি ছাড়া ভিন্ন কারো বাড়িতে ঢুকবাই না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তুমি ওই বাড়িওয়ালার কাছ থেকে অনুমতি চাইবা, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আর গেটের বাইরে থেকে সাক্ষাৎ হওয়ার আগে তাদেরকে সালাম দিবা, ততক্ষণ পর্যন্ত অন্য কারো বাড়িতে ঢুকবা না। এখন বলেন তো আমাদের আমল কি আছে? যেই বাড়িতেই ঢুকি ওই বাড়িতে ঢুকিয়া তারপরে ঘরের ভিতরে গিয়া, তারপরে ও তো জানেই না যে আমি ঘরের ভিতরে ঢুকছি, পিঠের মধ্যে হাত দিয়ে কিরে কেমন আছো, কথা বুঝছেন না? গেট ওভারটেক হয়ে গেছে, তার দরজাও পাড়ি দিয়ে ফেলাইছি, এই ভিতরে গিয়া তারপরে কেমন আছো, হ্যাঁ ধরো তুই কিরে, তুই কোন দুঃখ বাড়ি, একটু অনুমতি নিয়ে আইবি না? যদি বলে আরে তোর বাড়িতে আসতে আবার আমার অনুমতি লাগে নাকি, কথা বুঝছেন না? এখন বেচারাও তো একবার ই খায় গেছে, আর কি করবো কনসে। এই কথার মানে আমি বুঝাইতে চাইছি, আমি না তোর কত ক্লোজ, তোর বাড়িতে আসতে অনুমতি লাগে, আর ও বেচারায় তো একটু ওয়া শুনে গেছে, আমি তো একটু কইছে কিন্তু পরে আর জবাব পায় না, কথা বুঝছেন না? তো বলতে হবে আমি যতই ক্লোজ হই বিধানটা আমার না, বিধানটা কার? আল্লাহ। অতএব অনুমতি চাইতেই হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। আরো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাদের সামনে আমি বলি, আমাদের এই সমাজের যাদের সাথে আমাদের উঠা বসা আছে, তার এই যে যে কথাটা বলবো আমি নিজের ক্ষেত্রেই ধরে নেব, মনে করেন যে আমি ইদানিং আমার ইনকাম ভালো, এখন আমি এই এক জায়গা থেকে এই কালেকশন করে মনে করেন যে 4-5 লাখ টাকা নিয়ে এসেছি, কেবল আয়না আমি আমার আলমারির লকারে রাখবো, কথা বুঝছেন? আমি কি চাই এই কোন লকারে রাখতেছি আমার গ্রামের সবাই জানুক, কথা বলেন? আমি কি চাই আমার ওই লকারের চাবি কোনটা নির্দিষ্ট ভাবে আরেকজন জানুক? আমি কি চাই এই লকারের চাবিটা আমি কই রাখতেছি কেউ এসে দেখুক, কথা বলেন? আমি আমার কথা খেয়াল করি, আর আমি তো এই পর্যায়ে আছি, গুছাচ্ছি লকারে রাখতেছি আর ওইটা তালা মাইরা চাবিটা রাখবো, এমন সময় যদি কেউ অনুমতি ছাড়া আমার পিছন দিয়ে আয়সা সব দেখতে ফেলায়, তখন কেমন হইব? এটা কি পছন্দ করবো আমি? টাকা দিয়ে বুঝাইলাম কি জন্য? কারণ ইজ্জতের দাম তো আর বুঝি না, টাকার দাম ঠিকই বুঝি, কথা বুঝেন না? ইজ্জতের দাম তো বুঝি না। আচ্ছা আমার বাড়িতে যে আমার কুমারী বোনটা আছে, আমার এক বন্ধু হুট করে ঢুকে যদি সেই বন্ধু বিবস্ত্র অবস্থায় দেখে কেমন লাগবে, কথা বুঝি না? আমি আমার বোনের কামরায় যাব,
তাকে বিবস্ত অবস্থায় দেখলে কেমন লাগবে এই জন্য আমি অনুমতি আমার ঘরের ভিতরে সেট করলাম বাইরে থেকে একজন এসে দেখলে কেমন লাগবে আমার বাড়িতে তো আমার মাও আছে আমার বন্ধু একটা অনুমতি ছাড়া যে ঢুকে পড়ে আমার মারে যদি সে দেখে বিবস্ত অবস্থায় এরকম ঘটনা মনে করেন না যে হুজুর খালি কইতেছে এরকম ঘটনা অনেক ঘটেছে এরকম ঘটনা অনেক ঘটেছে এবং কি আমরা তো এই যে হুজুর মানুষ অনেকেই মনে করে যে এই হুজুরের কাছে গিয়ে সমাধান পাওয়া যাবে অনেকেই বলে আলহামদুলিল্লাহ বলতে বলতে এমন কথা আমরা শুনি যেগুলো কল্পনাও করা যায় না কথা বুঝছেন না তো এই যে এই ধরনের ঘটনা হয়তো আপনাদের কারো অভিজ্ঞতা হয়েছে তা আমরা অনেকের কাছ থেকে শুনে অভ্যস্ত আমরা বুঝি এই ঢুকছি হুজুর আমি অমুকের বন্ধুর বাড়িতে গেছিলাম হঠাৎ করে গিয়ে দিই হের মায়ের গোসল করবার নিয়েছি আমাদের গ্রাম অঞ্চলে গোসলখানা তো একবারে আবদ্ধ তাই না সবগুলো কথা কব দুয়ারের মাঝখানেও তো একটা টিউবওয়েল পার আছে সেখানেও তো আমার বন্ধুর মায়ের গোসল করতে পারে আমি গেছি এমন অবস্থায় তাহলে কেমন কথা বলেন আমি কি চাই আমার বন্ধু আমার মায়ের দেখুক এই অবস্থায় তাহলে এই যে আল্লাহ যে একটা বিধান দিয়েছেন এই বিধানের গুরুত্ব কেন বুঝতে চায় না কেন নিজে শিখি না কেন আরেকজনকে শিখাই না আল্লাহ মাফ করো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলতেছেন যালিকুম খায়রুল লাকুম এই বিধান যদি তোমরা মানো তাহলে তোমাদের জন্য কল্যাণ হবে কথা বুঝছেন না এই বিধান যদি আমি মানি আমার জন্য কল্যাণ হবে এই বিধান যদি আমার পরিবার মানে আমার পুরো পরিবারের জন্য কল্যাণ হবে এই বিধান যদি আমার সমাজ মানে পুরো সমাজের জন্য কল্যাণ হবে অনুমতির গুরুত্ব কি বুঝতেছি আমরা দরকার না কথা বলেন কোরআনে আল্লাহ যদি নাও বলতেন এরপরেও দরকার ছিল না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বইলা ইহসান করেছেন রাসূল আমাদেরকে এই কথাটা বুঝিয়ে ইহসান করেছেন ওটা না বললেও তো দরকার ছিল আমার ঘরটা একটু এইভাবে গুছিয়ে নাও হাতে কলমে আমার নবী আর আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমাদের আল্লাহ এরপরে এখন আমি আমি শিখলাম যে আরেকজনের বাড়িতে গেলে তার গেটের বাহিরে দাঁড়ায়া তার কাছ থেকে অনুমতি চাইতে হবে তাকে কি দিতে হবে সালাম আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত অনুমতি না নিবা অতুসাল্লিমু আলা আহলিহা আর ওই ফ্যামিলির লোকদেরকে সালাম না দিবা ততদিন পর্যন্ত ওই ঘরে ঢুকবা না ওই বাড়িতে ঢুকবা না আচ্ছা এই পর্যন্ত দাঁড়ায় রইলাম গেটের বাহিরে দাঁড়ায় অনুমতি চাইলাম সালাম দিলাম কিন্তু ওই পাশ থেকে তো কোনো জবাব আসে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা ইল্লাম তাজিদু ফিহা আহাদা এখন যদি তুমি বুঝতে পারো বাড়িতে কেউ নাই বাড়িতে কেউ নাই তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাদখুলুহা তাইলে আর ওই ব্যাপারে ঢুকুই না কথা বলেন এই কথাটার গুরুত্ব আর একটু বুঝাই আপনাদেরকে যেমন আমার বাড়িতে মনে করেন যে আজকে কেউ নেই সবাই গেছে গাত্তিও বাড়ি এখন আমার বাড়ির পিছন দিক দিয়ে শিং টিং কাইতা সুরে সব লয়ে গেছে গা আমি এসে শুনলাম যে দুপুর বেলা আমার অমুক এক বন্ধু আমার বাসার আশপাশ দিয়ে ঘুর ঘুর করছে বেতেও ঢুকছিল আর সন্দেহ কোনে যাইব কথা বলেন সন্দেহ কোথায় যাইব চুরি কারা করছে তাহলে আসলে তো বন্ধু জানেও না যে পিস দিয়ে কি কাটছে সন্দেহের মধ্যে পড়লো কেন যে গেটের ভিতরে ঢুকছিল কথা বলেন হয় না এরকম অনেক ঘনিষ্ঠ সম্পর্ক শেষ তো এই বিধানগুলো মানতে হবে এমন না যে প্রতিদিন এই ঘটনা আমার সাথে ঘটবে না হঠাৎ করে একদিন ঘটবে দেখবেন সব শেষ এলোমেলো হয়ে গেছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইল্লাম তাজিদু ফিহা আহাদা যদি তুমি উপলব্ধি করতে পারো বাড়ির ভিতরে কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা তাদখুলুহা তাহলে ওই বাড়িতে ঢুকোই না ওই বাড়িতে কি করো না ঢুকো না আল্লাহ হাত্তা ইউযান আলাইকুম যতক্ষণ পর্যন্ত না অনুমতি আসে অনুমতি আসলে তো বুঝবা কেউ আছে অনুমতি না আসলে কোনো শব্দ না আসলে যখন তুমি বুঝতে পারো বাড়িতে কেউ নাই যাবে না আর যদি বাড়িতে কেউ থাকে থাকার পরে ফা ইন কিল আলাইকুম যদি বাড়ির ভিতর থেকে জবাবে তোমাদেরকে বলা হয় ইরজিউ এখন চলে যাও পরে এসো এখন চলে যাও পরে এসো তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফারজিউ তাহলে ওই সময় চলে যাবা বার্গেনিং করবে না হ্যাঁ আমি এই দরবারের সামনে আপনি কথা এখন জায়গা পরে আসি বুঝেন না কারণ হলো সে এখন চায় না যে অবস্থায় আছে ওই অবস্থায় আমার সাথে দেখা দিতে এটা স্বাভাবিক অবস্থা কথা বলেন আমাদের সমাজে তো অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ অনেক লাজুক মানুষ আছে আমরা তো মনে করি যে লজ্জা খালি মনে হয় মহিলাকে দরকার পুরুষদের দরকার না কথা বুঝেন না হাদিসের মধ্যে আছে সাহাবাই কেরাম বলেছেন
আমার নবী পর্দার আড়ালের কুমারী নারীর চাইতেও বেশি লাজুক ছিলেন, পর্দার আড়ালের কুমারী নারীর চাইতেও বেশি কি ছিলেন, বুঝছেন কি কথাগুলো? পর্দার আড়ালের বেপর্দার ডানা, আবার কুমারী যার কুমারিত্ব শেষ হয়ে গেছে ওই মহিলা না, যখন দেখবেন যে একটা মহিলার বিয়ে হয় নাই ওইটার লজ্জা একটু বেশি থাকে, বিয়ে হওয়ার পরে লজ্জা কমে যায়, কথা বুঝছেন না? তাহলে পর্দার আড়ালের কুমারী নারীর চাইতেও বেশি লাজুক আমার নবী ছিলেন, আমি তো সেই নবীর উম্মত, আমারও কিছুটা লজ্জা থাকা দরকার, কিন্তু আসলে আমার নাই, কথা বুঝছেন না? আসলে কি নাই? এই যে দেখবেন খেয়াল করে ছোট্ট একটা কথা দেখেন, আমাদের এই সমাজের এই হাট্টা গাট্টা বিশাল বড় একটা যুবক পুলা হাফ প্যান্ট পরে ঘুরে না, কথা কন হুন্ডা চালায় ঘুরে, আর ওই ছেড়াটার শরম করুক আর না করুক বিশ্বাস করেন যখন দেখি আমার শরম করে, কথা বুঝেন না? মানে আমার কথা বললাম কারণ আমি তো আমারটা জানি, আমি জানি এই সমাজের আরো অনেক মানুষেরই লজ্জা লাগে যে দামরা বেটা কেমনে হাফ প্যান্ট পরে ঘুরে, যদিও অল লজ্জা না লাগে যে মানুষগুলো দেখে এর মধ্যে অনেক মানুষেরই শরম করে, কি রে এই দামরা বেটা এই হাফ প্যান্ট পরে কেমনে ঘুরে, কথা বলেন? আল্লাহ, তাহলে এই যে লজ্জা এটা শুধু নারীর জন্য না, এটা পুরুষের জন্য, ওর তো শরম নাই যার কারণে হাফ প্যান্ট পরে ঘুরতে পারে পুরো সমাজে। আচ্ছা আজকে থেকে 15 বছর আগে কল্পনা করেন তো, আমার সমাজের কোন একটা যুবক ছেলে যে একটু যুবক হয়েছে, আমরা বুঝি যে বুঝে সব, এরকম একটা পুলা হাফ প্যান্ট পরে ঘুরত, কারণ তখন লজ্জা ছিল, এখন উঠে গেছে। আমাদের গ্রামে তো এই কিছু বদমাশ পুলা বানাছে এই কাম করে, বদমাশ এই জন্যই বললাম কারণ এই পর্যন্ত হলো পুরুষের সতর, হাঁটু সহ পুরুষের কি সতর, আর এই সতর যে ঘুলে থাকে সে সব সময় ফরজ তরক করে, কি করে? আর যে আল্লাহর বিধান তরক করে এর বদমাশ কমলে কি কম কমছে, কথা বুঝেন না? যে আল্লাহর বিধান তরক করে তারে কি আমি গুণগান গাবো তার, এ তো ভদ্র ছেলে না, এ অভদ্র ছেলে। আল্লাহু আকবার, আল্লাহ। অনেক সময় এরকম হয় যে এই সমস্ত ছেলেদের বাবাদের সাথে একটু পরিচয় হলে বলি আপনার ছেলে মনে করে চলে, হুজুর কথাই হলে না, কথা বলেন? তা আমি তখনই ভাবতাম যে আসলে যেই বলে এমনি করে চলে ও আমার বাপের কথা কোন থেকে শুনবো, কারণ ভদ্র বলা তো এই কাম করারই কথা না, কথা বুঝেন না? যারা ভদ্র ছেলে তারা এই হাফ প্যান্ট পরে গ্রামে সমাজে এই বাজারে যে এখানে হাজার হাজার মানুষরা আছে ওই মানুষের ভিড়ে হাফ প্যান্ট পরে আসতেই পারতো না, যে পুলা বাপের কথা শুনে মায়ের কথা শুনে ভদ্র পুলা ও তো এমনি করে আইবই না, তো যেটা আইছে ওটা বাপের কথা শুনে না, এটা 100 100 বাপে যখন কয় হুজুর আমার কথাই শুনে না তখন বিশ্বাস হয় আসলে এটা শোনার কথা না, এই পুলা কেমনে কথা শুনবো, এটা ভদ্র না। আল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিধান দিলেন কি, যদি কোনো বাড়িতে গিয়ে দেখি যে বাড়ির ভিতরে হয়তো লোক নাই আর যদি অনুমতি না আসে তাহলে ওই বাড়িতে আমি ঢুকবই না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভিতর থেকে যদি শব্দ আসে আওয়াজ আসে যে এখন চলে যাও পরে কথা হবে পরে দেখা হবে, তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফারজিউ, বাস ওই সময় চলে আসবা। আল্লাহু আজকা লাকুম, এটা তোমাদের জন্য বেশি পরহেজগারী হবে, আল্লাহ বিমা তাআমালুনা আলিম, আর তোমরা যা করো এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। আল্লাহু আকবার, তাহলে এই পর্যন্ত পবিত্র কোরআনের যে 4টা আয়াতের কথা বলেছিলাম এই 4টা আয়াতের তরজমা আপনাদের সামনে উপস্থিত করলাম, নিজের বাড়িতে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন আছে, আরেকজনের বাড়িতে ঢোকার জন্য অনুমতির প্রয়োজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করেন। যদি গুরুত্ব এখনো না বুঝে থাকি তাহলে বোঝার চেষ্টা করি, ঠিক আছে না? এরপরে আমি আমার বাড়িতে যেমন চাই না আমার বোনটাকেও বিবস্ত্র অবস্থায় দেখো, আমিও মনে রাখবো আমি আমার যে বন্ধুর বাড়িতে অনুমতি ছাড়া ঢুকতে চাইতেছি ওই বন্ধু তো এটা চায় না, কথা বলে চায় আমি বাড়িতে ঢুকে ওর বন্ধু এই অবস্থায় দেখি ওর মারে দেখি, এটা চায় চায় না। এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, খেয়াল করবেন যারা দিনদার যারা পরহেজগার, আলহামদুলিল্লাহ অনেকে এই কাজটা আমাদের গ্রাম অঞ্চলে করে, সেটা হলো ওই গেটের বাহিরে থেকে কাশাকাশি করে ডাকাডাকি করে এরপরে বাড়িতে ঢুকে, আর কি কর আছেন এরকম,
এরকম মানুষও তো আছে আলহামদুলিল্লাহ, আছে না? তবে আসলে অনুমতির পদ্ধতি এটা না, পদ্ধতি বলবো, এটাও তো আছে আলহামদুলিল্লাহ, এটাও একটা অনুমতি, কিন্তু পদ্ধতি এটা না, পদ্ধতি অন্যটা, রসুল শিক্ষা দিয়েছেন। কিন্তু সবচেয়েতে দুঃখজনক বিষয় হলো আমাদের যে সমস্ত ফ্যামিলিরা দিনদার, ওই ফ্যামিলি যারা মা বোন আছে, নারীরা আছে, নারীদের মধ্যে এই আমল নাই। দিনদার ফ্যামিলির পুরুষদের মাঝে এই আমল আছে, আরেক ব্যক্তি গেলে আগেই গেটের বাহিরে থেকে কাশাকাশি করে হোক, যেভাবেই হোক কি নাই, অনুমতি নাই। কিন্তু আমাদের দিনদার ফ্যামিলির মহিলারা যারা, তারা কিন্তু এটা তোয়াক্কা করে না। না বিষয়টা বুঝতে পারতেছেন না? এক মহিলা যদি আরেক ব্যক্তি যাইতে চায়, হ্যাঁ মনে করেন আমি তো মহিলা মানুষ, আমার আবার অনুমতি না গেলে কি, কথা বুঝছেন না? এই বিধান তো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য দেন নাই, মুমিনদের জন্য দিয়েছেন, মুমিন পুরুষ, মুমিন নারী সবার জন্য। এই যে এখন যদি একটু উল্টো বলি, আমি মনে করেন আমার বাড়িতে আছি, আপনাদের কথা না বললাম, আমি আমার বাড়িতে আছি, আমার বাড়ির ভিতরে সবসময় কি আমি জুব্বা পরে বসে থাকি, কথা বলছেন না? আমি তো আমার বাড়িতে গেঞ্জি পরা অবস্থায় থাকি, পাতলা গেঞ্জি, গরমের দিন একদম পাতলা একটা গেঞ্জি পরে আছি, একটা লুঙ্গি পরে আছি, আমি তো এই অবস্থায় চাইবো না আমার একটা মুসল্লির লোকেও দেখা করি, কথা বুঝেন? আমি তো চাইবো না যে আমার একজন মুসল্লি আমার পিছনে দাঁড়িয়ে যে নামাজ পড়ে তার লোকে এই গেঞ্জি পরে দেখা করি, এটা আমিও চাইবো না। আমি চাইবো কমপক্ষে এটার উপরে একটা কমপক্ষে একটা গামছা হইলেও তাড়াতাড়ি টান দিয়ে দিই, কথাটা বুঝি না? আচ্ছা এই অবস্থায় আমি কেমনে চাইবো আরেক ব্রাদার বউ এসে আমার এমনি দেখা লাগ, কথা বলেন, এটা রুজিতে আসবে? একজন পুরুষ মানুষ এই অবস্থা আমাকে দেখো কেটে তো আমি চাই না, আরেক বাড়ির এক মহিলা এসে আমার এই অবস্থায় দেখো কেটে তো আমি চাই না। আর মহিলা তো মনে করে আমার আরেক বাড়িতে যাই তারপর অনুমতি লাগবে কেন? কারণ ওই বাড়ির যে পুরুষ মানুষটা আছে সে কোন অবস্থা আছে তুমি তো জানো না, হুট করে গিয়া দেখলে তুমি লজ্জা না পাইলেও তোমার শরম না থাকলেও তো তার শরম করবে। এই জন্য এই বিধানটা শুধু পুরুষদের জন্য না, পুরুষ এবং নারী সকলের জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। পুরুষরা আমরা আরেকজনের বাড়িতে গেলে গেটের বাইরে থেকে অনুমতি নেব, নারীরাও যখন যাবে তারাও কি নেবে? এই বিধান মনে রাখবো শুধু পুরুষদের জন্য না, সবার জন্য। তা আমাদের এই বাড়িতে যেই দিনদার মা বোনেরা আছে তাদেরকেও আমরা এই কথাটা জানিয়ে দিতে পারবো না ইনশাআল্লাহ, যে আরেক বাড়িতে গেলে, এক বাড়ির থেকে আরেক বাড়িতে গেলে আমি অবশ্যই ওই বাড়িতে কি নেব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে। এখন অনুমতি কিভাবে চাওয়া লাগে? আবু দাউদ শরীফের মধ্যে 5176 তম হাদিস, হযরত কালাল ইবনে হাম্বাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সফওয়ান ইবনে উমাইয়া একজন সাহাবি, তিনি আমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু হাদিয়া দিয়ে পাঠিয়েছেন, এগুলো নিয়ে রসুল দিয়ে আসবা। তো সফওয়ান ইবনে উমাইয়া যখন আমাকে পাঠাইলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া দেওয়ার জন্য, একটু দুধ পাঠিয়ে দিয়েছেন, হ্যাঁ কিছু যে এই কি বলে ওটা গাজর পাঠিয়ে দিয়েছেন, আবার ওই যে আরেকটা আছে না যে ইয়ের মতো লাগে শশার মতো একটা কি খিরায়, এই খিরায় দিয়ে পাঠিয়ে দিয়েছেন যে রসুলের দরবারে না হাদিয়া দিবা। তো কালদা বিন হাম্বাল তিনি বলেন যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে ভিক্ষা করছি, যেহেতু আমার হাদিয়া দিয়ে পাঠাইছে এগুলো লয়ে রসুলের দরবারে চলে গেছে, আমি বাইরে থেকে অনুমতিও নেই নাই, রসুলের সালামও দেই নাই, বাইরে থেকে একবার রসুলের দরবারে সামনে গিয়া তারপরে সালাম দিয়া আসসালামু আলাইকুম। খেয়াল করবেন, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ইরজি, তুমি আবার গেটের বাহিরে যাও, গেটের কি যাও, বাহিরে যাও। ফাকুলি সালাম আলাইকুম আদখুলু, গেটের বাহিরে গিয়া বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আদখুলু, আমি কি আসতে পারি, কথা বুঝছেন না? আচ্ছা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে বলতে পারতেন না দাঁড়াও তুমি শোনো এরপর থেকে যখন আসবা এইভাবে আসবা, বলতে পারতেন না, কথা বলেন? রসুল ওইভাবে বলেন নাই, রসুল বলছেন এখনই আমল করো, যাও গেটের বাহিরে, ও তো চলেই আসছে, আসছে না অর্থাৎ আসা হয়েই গেছে, তো রসুল তো বলতে পারতেন না এইবার তো আয়ে পড়ছো পরের বার থেকে আর এইভাবে আসো না, তা বলেন নাই, রসুল বলছেন এখনই আমলান শিখো, যাও গেটের বাহিরে গিয়ে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রসুল আমি কি আসতে পারি, এরপরে আসবা। একদম প্র্যাকটিক্যাল রসুল শিখাই দিয়েছেন এইভাবে। তাহলে আমরাও
যদি কোনো ঘরে কোনো বাড়িতে ঢুকতে চাই তাহলে গেটের বাহিরে থেকে আমার কোনো ভাইয়ের ঘরে ঢুকবো ঘরের বাহিরে থেকে আমি সালাম দেব এবং বলবো ভাই আমি কি আসতে পারি পারবো না ইনশাআল্লাহ আল্লাহু আকবার এখন এই যে অনুমতি একবার চাইলাম ভিতর থেকে কোনো শব্দ আসলো না তো কয়বার এইভাবে কয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন মুসলিম শরীফের মধ্যে আছে 2154 তম হাদিস তিরমিজিতে আছে 2690 তম হাদিস হযরত আবু মুসা আশআরি এবং আবু সাঈদ খুদরি এই দুইজন সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইস্তিজান সালাসুন অনুমতি চাওয়ার মেয়াদ হলো তিনবার কয়বার তিনবার একবার চাইলাম ভিতর থেকে শব্দ আসে না আমি আবার দ্বিতীয়বার আসসালামু আলাইকুম আদখুলু আমি কি ঢুকতে পারি আসতে পারি দ্বিতীয়বার কোনো জবাব আসলো না তৃতীয়বার কয়বার এই তিনবার অনুমতি চাওয়ার পরেও যদি ভিতর থেকে কোনো জবাব না আসে তাহলে হয়তো বুঝতে হবে ভিতরে কেউ নাই অথবা বুঝতে হবে ভিতরে যে আছে সে চাইতেছে না এখন আমি ভিতরে যাই বাস রাসূল বলেছেন ফারজি বাস তাহলে আর এই বাড়িতে এখন যাইবে না ফিরে আসবা তাহলে অনুমতি কয়বার চাইব কয়বার তিনবার আর অনুমতি চাওয়ার মূল লক্ষ্যটা আমাদের বুঝতে হবে খেয়াল করি বুখারী শরীফের মধ্যে 6241 তম হাদিস এবং মুসলিম শরীফের মধ্যে 2156 তম হাদিস হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইত্তরা রাজুলুম মিন হুজরিন ফি হুজরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরার বাইরে দিকে এরকম উকি ঝুকি মারা দেখ বলেছে কথা বুঝছেন না আছে কামরার বাইরে সে কামরার বাহির থেকে কি দিচ্ছে ও কি ঝুঁকি মায়েরা রসুলটা দেখতেছে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থা ছিল মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিদরা ইয়াহুকু বিহি রাসা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা কাঠি ছিল আমরা যে চিরুনি ব্যবহার করি না এই চিরুনির যে অনেকগুলো দাঁত থাকে এরকম একটা দাঁত আলাদা একটা কাঠি ওইটা দিয়ে রসুল সাল্লাল্লাহু তার মাথা চুলকাইতেছে আর বাহিরে থেকে একজন সাহাবী ওই পর্দার আড়াল থেকে উকি ঝুঁকি করে দেখার চেষ্টা করতেছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লাউ আ'লামু আন্নাকা তানজুরু আমি যদি বুঝতে পারতাম যে পর্দার আড়াল থেকে তুমি উকি ঝুঁকি মারা দেখবার লইছো রাসূল বলেছেন আমি যদি এটা বুঝতে পারতাম লা তুআনতু বিহি ফি আইনিকা তাহলে যে চুক্কা একটা যেটা আছিল যেটা মাথা খুঁজাইতেছিলাম তোমার চোখের মধ্যে গেরে দিতাম কোথায় এখন গুরুত্বপূর্ণ কথা শুনেন কারণ এই যে বাহিরে থেকে অনুমতি নেওয়া এটা হলো ফরজ বিধান বিধান কে দিয়েছেন এখন এই যে বাহিরে থেকে উকি ঝুঁকি করবার লাগছে ও তো ফরজ বিধান লঙ্ঘন করেছে রাসূল বলেছেন আমি যদি বুঝতে পারতাম যে তুমি ওই বাহিরে থেকে তাকুতুকি করবার লাগছো তাহলে এইটারে তোমার চোখের মধ্যে গেরে দিতাম এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো ইন্নামা জুইলাল ইস্তিজান মিন আজলিল বাসার এই অনুমতি চাওয়ার বিধানটা আল্লাহ কেন দিয়েছেন যাতে করে চোখের হেফাজত হয় কিসের হেফাজত আমি যেন ঢুইকা এমন কিছু না দেখি যে এই জিনিসটা আমার দেখা উচিত না এখন মনে করেন যে একটা গেটের বাহিরে আমি দাঁড়িয়ে আছি একটা গেটের বাহিরে আমি দাঁড়িয়ে আছি কি জন্য আমি চাইতেছি আমি যেহেতু মোটামুটি দিনদার হয়েছি কিছুটা জানছি বাহির থেকে অনুমতি নিমু এরপরে যাব এখন বাহিরে থেকে সালাম দিছি ভিতর থেকে কোনো জবাব আসে না মনে করেন তিনবারে দিছি কোনো জবাব আসে নাই এখন আমি চিন্তা করলাম গেটের এক সাইড দিয়ে তো ফাঁকা আছে ওই দিকটা একটু তাকায় দেখি কথা বুঝছেন না গেটের এক কর্নারে বা মাঝখানে যেমন আমাদের ওই দরজাগুলো যেগুলো বানায় দরজা তো মাঝখান দিয়ে একটু ফাঁকা থাকে ওই দিকটা একটু চোখ দিয়ে তাকায় দেখি না এখন এই যে এইভাবে আমি তাকায় দেখলাম তাকিয়ে দেখার পরে ভিতরে তো ক্লিয়ার দেখা যাইতেছে সবকিছু না দেখা যায় না কথা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি এই বাহিরে থেকে তাকি তুকি কইরা যদি ভিতরের সবকিছু দেখেই ফেলাও কথা বুঝছেন না কথা কন তাহলে আর ভিতরে যাওয়ার বাদ রইল কই কথা বুঝছেন না আমি যদি ভিতরে দেখেই ফেলি আমার ভিতরে যাওয়ার আগে অনুমতি চাওয়ার বিধান কেন ছিল জানো ওইটা না দেখি আর বাইরে থেকেই তো কি মেরা দেখিয়ে ফেলাইছি তাহলে আর ভিতরে যাওয়ার বাদ রইল কোথায় কারণ এই অনুমতির বিধান তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার নজরের হেফাজতের জন্যই দিয়েছেন আর নজর তো ঢুকিয়েই ফেলাইছি তাহলে আর অনুমতি নেওয়ার বাদ রইল কই ওই বাড়িতে প্রবেশ করার বাদ রইল কই
তার মানে হলো আমি যদি বাহির থেকে তাকিতুকি করেও ভিতরে দেখি আল্লাহর এই ফরজ বিধান আমি লঙ্ঘন করে ফেলাইছি এমন কইবেন হুজুর আমি তো গেটের ভিতরে ঢুকি নাই তুমি ঢুকো নাই তোমার নজর তো চলে গেছে অতএব আল্লাহর দেওয়া এই ফরজ বিধান কি হয়ে গেছে লঙ্ঘন হয়ে গেছে খেয়াল করেন সুনান আত-তিরমিজি হাদিস নাম্বার 357 হযরত সাবান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন রাসূল বলেছেন لا يحل لامرئ ان ينظر في جوف بيت امرئ কোন মানুষের জন্য হালাল না বৈধ না জায়েজ না যে একজন ব্যক্তি অপর ব্যক্তির কাছ থেকে অনুমতি নেওয়ার আগেই তার বাড়িতে দৃষ্টি দেবে তার ঘরের ভিতরে তাকাবে এটা তার জন্য কি না হালাল না এটা তার জন্য কি না বৈধ না আল্লাহু আকবার শুধু তাই না فإن نظر رسول বলেছেন যদি বাহিরে থেকে উকি ঝুকি মারা দেখেই ফেলে রাসূল বলেছেন ফাকাদ দাখালা সে কেমন যেন ওই বাড়ির ভিতরে ঢুকেই পড়ছে সে কেমন যেন ওই বাড়িতে ঢুকে পড়ছে তাহলে আপনার তো ওই বাড়িতে ঢোকার আগে অনুমতি নেওয়ার কথা ছিল আপনি তাকাইছেন মানে ঢুকে গেছেন তার মানে অনুমতি ছাড়া ঢুকে গেছেন আর এটা আমার জন্য কি না হালাল না জায়েজ না বৈধ না হারাম কাজ এর জন্য আমি গুনাহগার হব মনে রাখবেন আমি একজনের গেট পাড়ি দিয়া চলে গেছি ভিতরে ভিতরে গিয়া কোনো অশালীন অবস্থা দেখি নাই তার মা ঘরের ভিতরে পর্দায় আছে তার বোন ঘরের ভিতরে পর্দায় আছে কোন ধরনের মানে অসৌজন্যমূলক কোনো আচরণ আমি পাই নাই এরপরে আমি যে কাজ করছি এটা হারাম বাড়ির ভিতরে যে অনুমতি ছাড়া ঢুকলাম ভিকে তো হুজুর বাজে কিছুই দেখি নাই তারপরেও কি হারাম কারণ আমার বিধান ছিল এই বাড়িতে ঢোকার আগে কি নিতে হবে অনুমতি নেওয়া লাগবে আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি এই বাহিরে থেকে এই অবস্থায় দেখো তার মানে তুমি কি করছো ভিতরে ঢুকে পড়ছো এই কাজ করা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বাড়ির সামনে গিয়ে দাঁড়াইতেন অনুমতি নেওয়ার জন্য কি নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গেটের দিকে তাকায় দাঁড়াইতেন না হয়তো ডান দিকে মুখ করে দাঁড়াইতেন অথবা বাম দিকে মুখ করে দাঁড়াইতেন কেন কারণ ওই যে গেটের মাঝখান দিয়ে একটু ছিদ্র আছে এইভাবে তাকাইলে যদি হুট করে চোখ ভিতরে চলে যায় এই জন্য রাসূল হয়তো ডান দিকে ঘুরে দাঁড়াইতেন অথবা বাম দিকে ঘুরে দাঁড়াইতেন কথা বুঝেন না আমরা তো সুযোগ নেই দেখি না একটু এই ছিদ্র দেখে কিছু দেখা যায় নাকি কথা বলেন হয় না এরকম আল্লাহ মাফ করো মনে রাখবো আমার রাসূল বলেছেন যদি আমি জানতাম তুমি এইভাবে বাহিরে থেকে তাকাইতেছো তাহলে একবারে চোখ টেরা করে দিতাম আল্লাহ এখন এই যে আমরা বাহিরে থেকে যখন অনুমতি চাই অনুমতি চাওয়ার পরে ভিতর থেকে অনেক সময় হয়তো প্রশ্ন করবে কে প্রশ্ন করতে পারে না তখন আমরা জবাবের মধ্যে যে কাজটা করি এই কাজটা 1400 বছর আগে এক সাহাবি করছিল আল্লাহ আকবার কত বছর আগে 1400 বছর আগে সুনানে আবি দাউদের মধ্যে আছে আর বুখারীর মধ্যে আছে হাদিস নাম্বার 6250 এবং মুসলিম শরীফের মধ্যে আছে হাদিস নাম্বার 2155 হযরত মুহাম্মদ ইবনুল মুনকাদির তিনি বলেন আমি হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি হযরত জাবির তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার আসলাম আসার পরে এরকম বাহিরে থেকে আমি রাসূলের দরজার কড়া নাড়ছি কড়া নাড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে জিজ্ঞেস করেছেন মানজা কে আছো বা কে আসছো তো জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন ফাকুলতু আনা আমি বাহিরে থেকে বললাম রাসূল আমি এসেছি কে এসেছি আমরা বলি না এই কথা ভিতর থেকে যে কে আসছে রে তাহলে আমি জোরে উঁচু করে বলি আমি কথা বলেন আমি কি আমার নাম এই কণ্ঠে আমি বললেই কি সবাই আমারে চিনে ফেলবো কথা বলেন সবাই চিনবে না তো জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন আমি বললাম ফাকুলতু আনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাশ থেকে বলেন আনা আনা আমি কে কথা বলছেন না তো কেউ যদি জিজ্ঞেস করে কে তখন আমি জবাবে বলবো আমি ওমু কথা বুঝি না আমরা মোবাইলে ওই ঝামেলাটা পাকাই বছরে একবার কাউরে ফোন দিছি ফোন দিয়ে আমার চিনুন নাই কথা বুঝেন না বছরে ফোন দিছি মাত্র একবার কথা বুঝেন নি
আরে ফোন দিয়ে কি আমারে চিনুন নাই, মানে এমন অবস্থা যে আমি তো প্রেসিডেন্ট, আমারে চিনুস নাই, আমি ঘরের দরজার বাইরে দাঁড়ানো, ভিতর থেকে জিজ্ঞেস করছে কে, তার মানে সে আমি সালাম দেওয়ার পরেও তো আমার চিনে নাই, আমি যখন সালাম দিছি আমার কণ্ঠ কি পকেটে ভরা না কণ্ঠ বেরোইছে, কথা কন না কে, আমার শব্দ গেছে না ভিতরে, তা আমার শব্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই শব্দটা বলার পরেও যেহেতু সে আমারে চিনে নাই, খালি আমি যদি শব্দ করি আমি তাহলে চিনে ফেলাইব, তাহলে যখন আমাকে জিজ্ঞেস করবে কে তখন আমার বলতে হবে আমি অমুক, ঠিক আছে না ইনশাআল্লাহ, আল্লাহু আকবার। এরপরে অনুমতি চাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো সালামের মাধ্যমে অনুমতি চাওয়া, কিসের মাধ্যমে, জামিউ সাগীরের মধ্যে 9699 তম হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল বলেছেন লা তাযানু লিমান লাম ইয়াবদা বিসসালাম, ওই লোক রে বাড়িতে আসার অনুমতি দিও না যেই ব্যক্তি সালাম দিয়ে অনুমতি চাওয়া শুরু করে নাই, কি দিয়া, সালাম দিয়া, কথা বলছেন না, তাহলে সালাম দিয়ে অনুমতি চাওয়া কি করতে হবে, শুরু করতে হবে আগে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়িতে কেউ আছেন না, আগে এই কথা না যে বাড়িতে কেউ আছেন না আসসালামু আলাইকুম না, প্রথম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে কথা হলো বাড়িতে কি কেউ আছেন, আমি কি আসতে পারি, এই কথাগুলো পরে, আগে হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মোবাইলে আমরা 10 বার হ্যালো হ্যালো কয়ে তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না, হ্যালো পরে, আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হ্যালো বলার কি ঠেকা, হ্যালো না কইলে কি ওই পাশে শোনা যাবে না, একবার কন্ত যারা মোবাইল ব্যবহার করেন হ্যালো হ্যালো কইলে কি নেটওয়ার্ক ক্লিয়ার হয়, কোন নেটওয়ার্ক ক্লিয়ার হওয়ার পিছনে হ্যালো কর কোনো ই আছে, যৌক্তিকতা আছে, নেটওয়ার্ক তো যেমন আছে তেমনই, হ্যালো কোন আসসালামু আলাইকুম, যাই বলেন নেটওয়ার্ক থাকবে স্বাভাবিক, নাকি বলেন, তো হ্যালো বলার দরকার কি, আসসালামু আলাইকুম আছে না আমাদের, কথা বলেন না কেন, হ্যালো কারা শিখিয়ে দিছে, হ্যালো কারা শিখিয়ে দিছে, ইহুদিরা শিখিয়ে দিছে, সালাম কে শিখিয়ে দিছে, আমার আল্লাহ শিখিয়ে দিছে, কে শিখিয়ে দিছে, আল্লাহ, তাহলে বলেন তো ইহুদিরা যারা শিখিয়ে দিছে সেটা কয়বার কই, আর আমার রব যারা শিক্ষা দিয়েছেন আমার ওইটা কয়বার কই, ফোন দেওয়ার পরে প্রথমেই কি হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 2-4 দিন একটু খেয়াল রাখেন অভ্যাস হয়ে গেলে আর কোয়া লাগবে না, দেখবেন অটো ফোন দিলে আসসালামু আলাইকুম আয়সা পড়ছে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আজকে যে প্রসঙ্গে আলোচনা হলো এই প্রসঙ্গ আমাদের সবাইকে বোঝা, এর গুরুত্ব অনুধাবন করা এবং সেই মোতাবেক আমল করা, আর বাড়ির ছোট বাচ্চা বড় যারা আছে সবাইকে যেন এই শিক্ষা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।